Assalamualaikum, nama Mas Pura, masuk ke Duha Bakso. Asli online class, upah ke sana di mulai lakar di online class, sekolah di kolodek class tadi, tolong di shopper ke suwit saya. Asal ke Duha Bakso online di bawah, online class, semula dalam bortumah bisye, yak mohamari, tadul ha. এখানে অনেকে হতাহত অনেকে অসুস্থ যে কারণে তোমাদের সাথে সরাসরি কথা হচ্ছে না সরাসরি উপস্থাপন বা সরাসরি ক্লাসে উপস্থিত হওয়া থেকে একটু দূরে থাকতে হচ্ছে এই জন্য আমাদের যেমন মন খারাপ তোমাদের অবশ্যই নিশ্চয় মন উচ্চ তোমাদের মন খারাপ তাই আমাদের এই তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের একটু প্রয়াস আশা করি তোমরা ভালো আছো আমাকে হয়তো অনেকে জানো বা অনেকে জানো না যেহেতু আসলে ভূগোল ক্লাস আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম পরিচয় আর আমি তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ব্যাংকিং বিমা ও ব্যাংকিং ফিনান্স ব্যাংকিং ও বিমা এই বিষয়টার উপরে আলোচনা করব আশা করি তোমরা এই বিষয়টা যথাযথ করে দেখবা এবং আমি কাজগুলো ধারাবাহিকভাবে এভাবেই দেখানোর চেষ্টা করা হবে আজকে উদ্বোধনী ক্লাস উপলক্ষে তোমাদের বেশি কিছু আলোচনা হয়তো বা তোমাদের প্রিপারেশন নাই বা তোমাদের কাছে হয়তো বা বই পত্র এখন আসতে পারেনি এই জন্য আমরা কি করব প্রথমে আমরা সিলেবাসটা আমাদের কেমন কিভাবে এগুলো মানদণ্ড হয় প্রশ্ন ধারাগুলো কেমন হয় এই বিষয়গুলো নিয়ে একটু জানানোর চেষ্টা করবো তোমাদের তাহলে আসো আমরা প্রথমে দেখি আমাদের সিলেবাসটা কি কি আমাদের সিলেবাসে দাসে প্রথমে আছে সিলেবাস মানদণ্ড ও প্রশ্নের ধারা এখানে দেখো আমাদের যে বিষয়টা সে বিষয়ে আছে ফিনান্স ব্যাংকিং ও বিমা এই তিনটা বিষয় মিলে আমাদের একটা বিষয় নামকরণ হয়েছে এবং এই তিনটা বিষয়কে আমরা কি করব আলোচনা করব আমাদের প্রথম বিষয় বিষয়বস্তুর মধ্যে আছে প্রথম বিভাগ হচ্ছে ক বিভাগ ক বিভাগ গ বিভাগ ক বিভাগে আছে ফিনান্স তারপর হচ্ছে ক বিভাগে আছে ব্যাংকিং আর গ বিভাগে আছে হচ্ছে বিমা এই জন্য এটা বিষয়টা নাম করা আছে ফিনান্স ব্যাংকিং ও বিমা এই তিনটা বিষয় আমরা কি করব ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব এখন যে বিষয়টা আছে এখানে যেহেতু আমাদের তিনটা বিষয় আছে তিনটা বিষয়টা আলাদা আলাদা ভাবে মানদণ্ড আছে এই জন্য এগুলোকে আমরা দেখব এগুলো মানদণ্ড এবং প্রশ্নের ধারাটা কেমন হয় মানদণ্ড সময় আমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা আমাদের পূর্ণ মান হচ্ছে 200 নাম্বার পূর্ণ মান হচ্ছে 200 নাম্বার এর মধ্যে তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে 150 এবং ধারাবাহিক গুণন হচ্ছে 50 এই মিলে 200 আর 50 এই দিয়ে হচ্ছে 200 নাম্বার পুরাটাই হচ্ছে 200 নাম্বার এর মধ্যে মজার বিষয় হচ্ছে তোমাদেরকে 200 নম্বর পরীক্ষা দিতে হয় না তোমাদেরকে কি করতে হয় এর একটা অংশ আছে আমাদের ধারাবাহিক অভ্যন্তরীণ মূল্যায়ন যেটাকে আমরা বলি ধারাবাহিক মূল্যায়ন সাত ও ধারাবাহিক মূল্যায়ন বাবারি ধারাবাহিক বাবারি মূল্যায়ন প্রসেস এইটা আমরা কি করবো এটা আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মূল্যায়ন তোমাদের উপস্থিতি তোমাদের আচরণ তোমাদের বিহেভিয়ার তোমাদের পড়াশোনার মান তারপরে পাশে বিভিন্ন ধরনের ধারাবাহিক মূল্যায়ন করে এই নাম্বারটা আমরা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো যার যার যোগ্যতা অনুযায়ী এগুলো মূল্যায়ন করা হবে এবং আমাদের যে বিষয়টা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন এই চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 90 আর ধারাবাহিক চূড়ান্ত মূল্যায়নটা এটা হচ্ছে 25 তার মানে তোমাদের কোশ্চেন থাকবে 90 নাম্বারে তোমাকে পরীক্ষা দিতে হবে 90 লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষার পরে তোমার একটা বাবারি পরীক্ষা আছে যেটাকে 25 নাম্বারে দিতে হবে এই দিয়ে তাহলে আমাদের এই 50 আর এই দুটা এই মিলে আমাদের কত 200 নাম্বার এটা 50 আর 90 আর 60 150 আর 25 আর 25 50 এই দুটা মিলে আমাদের হবে 200 এই জন্য এখানে বলা আছে পূর্ণ মান 200 ধারাবাহিক মূল্যায়ন 60 ধারাবাহিক মূল্যায়ন 25 চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 90 আর এর মধ্যে ধারাবাহিক চূড়ান্ত ব্যবহারিক মূল্যায়ন এটা এটা হচ্ছে 25 এখন আমরা দেখবো প্রশ্নের মানদণ্ড এই গেল আমাদের বিষয়
পড়বো না,
परीक्षार आगे एरक जो तुम्हारे मानसिकता थे मन कर पास हो अर्थायन
কি বা অর্থায়ন কাকে বলে? তাহলে অর্থায়ন কাকে বলে বা অর্থায়ন কি? অর্থায়ন হচ্ছে অর্থের সংস্থান বা অর্থ সংগ্রহ বা অর্থ জোগাড় করা। কোন কোন জায়গায় অর্থগুলো সংগ্রহ করা হবে, মানে এই অর্থায়ন আমরা করলাম, অর্থায়নের পর এই অর্থায়ন আমাদের কি কাজ করে, আমাদের কি কি বিষয়গুলো দেখায় অর্থায়নগুলো, বা এই অর্থায়ন আমাদের কি বিষয়গুলো দেখায় সেই জিনিসটা এখন বলা হচ্ছে অর্থায়নের কাজ। অর্থায়নের কাজ আমাদের প্রথমে দেখো, অর্থায়নের যে কাজ সেটা হচ্ছে আর্থিক পরিকল্পনা প্রণয়ন। যখন তুমি একটা কাজ করতে যাবা বা কোনো ব্যবসা করতে যাবা, তখন তোমাকে পূর্বে একটা ধারণা নিতে হবে। পরিকল্পনা মানে হচ্ছে আগামীতে কিছু করবা, তার জন্য আগে সেটা ধারণা নিয়ে হবে যে আগামী এক বছর বা আগামী ছয় মাস বা আগামী তিন মাস পরে আমি এই কাজটা করব। এই কাজটা করতে গেলে আমার কী কী বিষয় লাগবে, কি পরিমাণ অর্থ লাগবে, কি পরিমাণ অনুমান লাগবে, কি ধরনের কাজ করব, কাজ করতে তাই আমাদের কী কী বাধা আসতে পারে, এই যে সংক্রান্ত পূর্বের যে ধারণা সেটাকে বলা হয় পরিকল্পনা। এর সাথে যেহেতু আর্থিক বিষয়টা অর্থের বিষয় জড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য বলা হয়েছে আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা। তার মানে তুমি অর্থ কোন কোন জায়গা থেকে সংগ্রহ করবা, কীভাবে সংগ্রহ করবা সেটাকে বলা হয়েছে পরিকল্পনা করা, কিংবা অর্থ সংগ্রহ করার পর এগুলো কোন কোন জায়গায় তুমি ব্যয় করবা সেটাও তোমার মাথায় রাখতে হবে। ধারাবাহিক আলোচনা আছে, ধারাবাহিক তারপরে দেখো দুই নম্বর যে কাজটা সেটা আছে অর্থের উৎস নির্বাচন। অর্থের উৎস নির্বাচন বলতে আগে আমরা দেখলাম অর্থটা সংগ্রহ করাটা হয়তো বা সব কিছু আগে বললাম যে অর্থ সংস্থান, এই অর্থ সংস্থানের মধ্যে দেখো আবার অর্থের উৎস নির্বাচন। এখন অর্থ উৎস নির্বাচন করতে গেলে তোমাকে অবশ্যই অর্থের কতগুলো উৎস আছে সেটা হচ্ছে স্বল্পমেয়াদী উৎস, দীর্ঘমেয়াদী উৎস এবং মধ্যমেয়াদী উৎস। এই উৎসগুলো নির্বাচন করতে গেলে তোমাকে অবশ্যই অর্থের ব্যয়ের বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ এখানে তাহলে অর্থ যেখানে থাকে সেখান থেকে মিলে চলবে না। অর্থটা কী করতে হবে, তোমাকে সঠিক জায়গা থেকে নিচ্ছ কিনা এবং এর জন্য যে খরচটা হয়, যে ব্যয়টা হয় সেটা তুমি ব্যয় মেটানো সক্ষম কিনা ব্যবসা করে, বা এর যে ব্যয় সেটা তুমি দিতে পারবে কিনা সেটা তোমাকে বিবেচনা করে অর্থটা সংগ্রহ করতে হবে। কারণ অর্থনীতি শুধু স্বল্পমেয়াদী অর্থ না, সেখানে যে পরিমাণ ব্যয় হবে মধ্যমেয়াদী অর্থ নিলে তার সে ব্যয় একটু বেশি হবে। তারপরে তুমি যদি আবার দীর্ঘমেয়াদী অর্থ নাও, সেখান থেকে বেশি দিন দাতা করতে পারবে, কিন্তু তার আবার বেশি হারে তোমাকে কি দিতে হবে, খরচ দিতে হবে। অর্থের খরচটা বলতে সার্বিকভাবে আমরা বুঝে থাকি যে অর্থের একটা লাভ দিতে হবে বা সুদ দিতে হবে। আমরা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থাকে যখন অর্থ সংগ্রহ করি, তখন এমনি এমনি কেউ কোনো অর্থ দিবে না, আমাদের কি করতে হবে অর্থ আমাদের তাদেরকে একটা নির্দিষ্ট হারে সুদ বলি বা লাভ বলি এটা অবশ্যই তাদেরকে দেওয়ার মাধ্যমে আমরা অর্থটা সংগ্রহ করতে পারবো। আর যদি আমরা অর্থটা সংগ্রহ করতে যাই তাহলে তাদেরকে আমাদের দেখতে হবে যে আমি যে ব্যবসা আছে সেই ব্যবসা থেকে অবশ্যই ব্যবসা করে কিন্তু সেই টাকাটা পরিশোধ করতে হবে, বা তুমি যে লাভ করো তার একটা লাভের অংশ তাদেরকে দিতে হবে। সেটা যদি করতে যাও তাহলে তোমাকে অবশ্যই খরচটা মাথায় রাখতে হবে, কী পরিমাণ খরচ করবো আর সেখান থেকে আমি যে লাভটা হবে সেই লাভটা দিয়ে আমি তার খরচটা পরিশোধ করা আমার পক্ষে সম্ভব কিনা, যদি হয় তাহলে তুমি উৎসগুলো নির্বাচন করতে পারবে। এরপরে হচ্ছে তহবিল সংগ্রহ। এই যে উৎস নির্বাচনের পরে যে আমি তিনটা কথা বললাম, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এটা পরে তোমাকে অর্থটা কী করতে সংগ্রহ করতে হবে। তার মানে তুমি কোন জায়গায় থেকে নিবা, স্বল্পমেয়াদী থেকে নিবা, দীর্ঘমেয়াদী থেকে নিবা, নাকি মধ্যমেয়াদী থেকে নিবা, এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। নিয়ে তোমাকে সিদ্ধান্ত নিলে হবে না, তোমাকে কী পরিমাণ অর্থ তুমি নিবা সেটা তোমাকে ঠিক করতে হবে, কারণ তোমার ব্যবসা করতে গিয়ে তোমার নিজস্ব কিছু তহবিল থাকবে বা তোমার মূলধন থাকবে, তার সাথে আরও অতিরিক্ত কিছু মূলধনের দরকার হতে পারে। আর এই অতিরিক্ত মূলধন সংগ্রহ করতে যাই কিন্তু আমরা কী করবো, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা গ্রাম্য মহাজনের কাছ থেকে আমরা অর্থগুলো সংগ্রহ করবো, আর গ্রাম্য মহাজনের কাছ থেকে কিছু অর্থ নিই তাহলে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদেরকে একটু বেশি হারে লাভ দিতে হয়। অনেক সময় দেখা যায় কি গ্রাম্য মহাজন থেকে যে অর্থটা নিই তা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটু বেশি পরিমাণ লাভ দিতে হয়, যে কারণে অনেকে সহজ পন্থা হিসাবে গ্রাম্য মহাজনের কাছ থেকে সহজ হয়তো টাকা পায়, কিন্তু সেই টাকা তাদের পরিশোধ করতে তারা অনেক সময় ব্যর্থ হয়, যে কারণে তাদের ব্যবসা অনেক সময় কী করতে হয় বন্ধ করে দিতে হয়, অথবা দেখা যায় যে তারা ব্যবসা পরিশোধ করতে না পারে বা তাদের দাবি পরিশোধ করা না পারে, তাদের ব্যবসায় সম্পদ বা স্থায়ী সম্পদ যেগুলো সেগুলো অনেক সময় বিক্রি করে দিতে হয়, দিয়ে তাদেরকে তার দায় পরিশোধ করতে হয়। এই জন্য তহবিল নির্বাচনের সাথে সাথে তোমাকে অবশ্যই তহবিল সংগ্রহটাও সঠিক পরিমাণে করতে হবে।
কি পরিমাণ করলে তোমার ব্যবসায় লাগে তোমার তো যে পরিমাণ টাকা লাগবে তার সাথে যদি অতিরিক্ত টাকা কারো কাছ থেকে নিয়ে রাখো বাকি প্রতিষ্ঠানটাকে নিয়ে থাকো তাহলে তাকে কিন্তু বেশি পরিমাণে মুনাফা দিতে হবে বা বেশি পরিমাণ লাভ দিতে হবে তুমি একটা কথা চিন্তা করো তোমার যদি 10,000 টাকা আমি বললাম একটা কথা 10,000 টাকা লাগবে তুমি সেখানে 50,000 টাকা নিয়ে রাখছো জানো আমার কোনো সমস্যা না হয় বা আমি যখন তখন আমি হাতে টাকা ব্যবহার করতে পারবো বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো এই যে তুমি একটু বেশি পরিমাণ টাকা নিয়ে রাখলে বেশি পরিমাণ টাকা নিয়ে রাখার অর্থ হচ্ছে তোমাকে বেশি পরিমাণে মুনাফা দেওয়া বা সুদ দেওয়া তাহলে তুমি অবশ্যই কখনো ব্যবসায়ের জন্য এমন কিছু নিতে যাবে না বা এমন কিছু করতে যাবে না যেন তোমার আয়েসে ব্যয়টা বেশি হয় না এই জন্য তোমাকে কি পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে বা কি পরিমাণ অর্থ লাগবে তোমাকে আগে সেটা সংগ্রহ করতে হবে বা আগে ঠিক করতে হবে এই জন্য প্রথমে বলা আছে পরিকল্পনা তারপরে বলা আছে তহবিলে বিনিয়োগ তুমি যদি তহবিলটা সংগ্রহ করবা সেই তহবিলটা তুমি কোন কোন জায়গায় বিনিয়োগ করতে পারো অনেক ধরনের ব্যবসা থাকতে পারে বর্তমানে দেখো একই জাতীয় অনেক ব্যবসা আছে বাজারে বলো বা মার্কেট বলো যেখানে বলো না কেন অনেক ধরনের ব্যবসা আছে সেই ব্যবসাগুলোর মধ্যে তুমি কোন জায়গায় বিনিয়োগ করবা আর বিনিয়োগ করতে গেলে তোমাকে দেখতে হবে যে টাকাগুলো নিয়েছো সেটা অবশ্যই আগে বলা হয়েছে যে তুমি উৎস নির্বাচন করছো তার মানে স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী আর স্বল্পমেয়াদী অর্থ থাকে তুমি যদি নিয়ে যদি বিনিয়োগ করো দীর্ঘমেয়াদী কাজের জন্য তুমি বিনিয়োগ তৈরি করলা তাহলে তোমার বিনিয়োগ তৈরি করে তুমি ব্যবসায় যাওয়ার আগে তাকে টাকা পরিশোধ করতে হবে তাহলে তোমার জন্য বেশি ঝুঁকি হয়ে যাবে কারণ তুমি একটা ব্যবসা করতে শুরু করলে তো বললে আর করা যায় না সেটাকে একটা ফাউন্ডেশন লাগে একটা বিল্ডিং করতে হয় আরো আনুষঙ্গিক সরঞ্জামাদি আনতে হয় তারপর মেশিন পত্র আনতে হয় তারপরে ব্যবসা শুরু করতে হয় এখন তুমি ব্যবসা শুরু করার আগে যদি তাকে টাকা পরিশোধ করতে হয় তাহলে তুমি কি করবা তোমার ব্যবসা শুরু করতেই পারবে না আবার আনন্দিত হয় যে তোমার দৈনন্দিন কাজ বা দৈনন্দিন নিত্য নৈমিত্তিক যে কোনো কাজ বলা হয় যেমন বেতন দেওয়া বিদ্যুৎ ভাড়া কর্মচারী বেতন বা পানি বিল বিদ্যুৎ বিল টেলিফোন বিল এগুলো বলা হয় নিত্য নৈমিত্তিক ব্যয় বা সচরাচর ব্যয় এই ব্যয়গুলোর জন্য তুমি দীর্ঘমেয়াদ 200 থেকে বেশি পরিমাণ টাকা নিয়ে রাখো তাহলে এই টাকাগুলো কি হবে তোমার অলস করে থাকবে সেক্ষেত্রে তোমাকে বেশি পরিমাণ টাকা সুদ দিতে হবে এই জন্য তুমি অবশ্যই তোমাকে তহবিল বিনিয়োগের করার ক্ষেত্রে অসংখ্য করার ক্ষেত্রে তুমি অবশ্যই মাথায় ভালোভাবে চিন্তা করে কোনো সংগ্রহ করবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবা এবং নিয়মিত অধ্যয়ন করবা আসসালামু আলাইকুম।